আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। শুভ সকাল স্যার। কেমন আছো তোমরা? আকিব সুলতান, সালমান রাব্বি, ইশরাক ফাবি। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আফিফ আব চৌধুরী, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাইকে ইংরেজি নববর্ষ শুভেচ্ছা। যেহেতু জানুয়ারি মাস, আমাদের প্রথম দিন না হলেও প্রথম হচ্ছে ক্লাস এ সালের, তো সবাইকে শীতের শুভেচ্ছা। আজকে আমরা তাহলে ক্লাসে চলে যাই। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, বাসায় তোমাদের কেমন সময় কাটলো এই শীতে? সবার ভালো কেটেছে বা কেমন কাটছে? স্যার ভালো কাটতেছে না স্যার, এই শীতে খালি একা একা লাগে স্যার, অনেক ঠান্ডা লাগে। আচ্ছা আচ্ছা, একা একা লাগে না? আচ্ছা ঠিক আছে। আজকে আমাদের, তোমরা জানো যে দ্বাদশ শ্রেণীতে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে রয়েছে ব্যবসায় যোগাযোগ, অর্থাৎ কমিউনিকেশন, যোগাযোগ। এই অধ্যায়টি পড়ে একজন শিক্ষার্থী যা জানতে পারবে সেটা হচ্ছে যোগাযোগ কাকে বলে, যোগাযোগের প্রক্রিয়া, গুরুত্ব, ব্যবসায় যোগাযোগের ধরন আর যোগাযোগের মাধ্যম। আমরা প্রথম পর্বে এটা আলোচনা করব। দ্বিতীয় পর্বে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ লিখিত যোগাযোগ কি, এর সুবিধা, মৌখিক যোগাযোগ কি, এর বিভিন্ন পদ্ধতি এবং সুবিধাগুলো আলোচনা। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব যোগাযোগের কার্যাবলী, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন মাধ্যম, ইন্টারনেট কি, এসএমএস কি, আর যোগাযোগে আইসিটি ব্যবহারের সুবিধা। তো এই তথ্যগুলো একজন ব্যবসায় শিক্ষার ছাত্র হিসেবে তোমাকে জানা জরুরি, কারণ তোমরা জানো যে একজন ব্যবস্থাপক তার ব্যবস্থাপকীয় মৌলিক কাজগুলোর মধ্যে রয়েছে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ, তাই না? এরপরে আমরা যখন নেতৃত্ব পড়েছি তখন দেখেছি যে একজন নেতার নির্দেশনা দেন, প্রেরণা দেন, সমন্বয় সাধন করেন, যোগাযোগ করেন। সুতরাং একজন একজন ব্যবস্থাপক, একজন নেতা, তাকে এই ব্যবস্থাপকীয় কাজ হিসেবে, মানে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন পক্ষের সাথে তাকে যোগাযোগ করতে হয়। তো কিভাবে যোগাযোগ করতে হয়, যোগাযোগের মাধ্যমগুলো কি কি, কি উপায়ে যোগাযোগ করলে অধিক ফলপ্রসূ হবে, সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা আমাদের অষ্টম অধ্যায়ে দেওয়া হয়েছে। তো চলো আজকে প্রথম পর্বের যে আলোচনার বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে যোগাযোগ কাকে বলে, হোয়াট ইজ কমিউনিকেশন? যোগাযোগ, যোগাযোগ করতে চাইলে কম পক্ষে দুটি পক্ষ লাগবে। কয়টি পক্ষ লাগবে বলতো? কম পক্ষে দুটি পক্ষ লাগবে। এটি দুটি পক্ষ দুইজন ব্যক্তি হতে পারে, দুটি প্রতিষ্ঠান হতে পারে, দুই বা ততোধিক ব্যক্তি, দল বা পক্ষের মধ্যে কোন সংবাদ, তথ্য, ভাব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, মনোভাব ইত্যাদির বিনিময় হলেই তাকে যোগাযোগ বলে। তোমার মনের মধ্যে ইচ্ছা, ভাবনা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু সেটা যদি তুমি কারো কাছে প্রকাশ না করো, কারো সাথে শেয়ারিং না করো, তাহলে আমরা সেটাকে যোগাযোগ বলবো না। যখন কোনো সংবাদ, তথ্য, ভাব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, মনোভাব দুই বা ততোধিক ব্যক্তি, প্রতিষ্ঠান, দল বা পক্ষের মধ্যে শেয়ার করবে, হ্যাঁ, বিনিময় ঘটাবে, এক্সচেঞ্জ করবে, তখন সেটাকেই আমরা বলবো যোগাযোগ, কমিউনিকেশন। তো এই যোগাযোগের মূল উপাদানগুলো কি কি, আমরা যদি একটু দেখি যে যোগাযোগের মূল উপাদানের মধ্যে প্রথমেই থাকতে হবে একজন প্রেরক, যিনি সংবাদ পাঠান, আর যার কাছে পাঠান তিনি প্রাপক। তো প্রাপকের পূর্বের যে কাজটুকু, এটি হচ্ছে প্রেরক করে থাকেন, এবং প্রাপক সংবাদ গ্রহণ থেকে শুরু করে পরের কাজগুলো প্রাপক করে থাকেন। প্রেরক লাগবে, এরপরে তিনি একটি সংবাদ তৈরি করবেন, সংবাদ পাঠানোর জন্য একটি মাধ্যম নির্বাচন করবেন, সংবাদ পাঠাবেন, প্রাপক গ্রহণ করবে, এরপরে প্রাপক কি করবে, সেই প্রাপ্য সংবাদের
প্রাপ্ত সংবাদের উত্তর প্রেরককে পাঠাবেন, যেটাকে আমরা ফলাবর্তন বলি। তোমরা কি এই সমীকরণ মানে এই টার্মটা বুঝতে পারলা? বলো তো দেখি। Yes, sir. এটি কিন্তু একটা ধাপ। আকিব সুলতান বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এগুলো কিন্তু ধাপ, যোগাযোগের ধাপ। তো এগুলো মৌলিক উপকরণ, এই উপকরণগুলো ছাড়া কখনই যোগাযোগ ফলপ্রসূ হবে না, সংগঠিত হবে না। কি লাগবে? একজন প্রেরককে লাগবে, যিনি সংবাদ পাঠাবেন। প্রেরক কি পাঠাবেন? একটি সংবাদ পাঠাবেন। কিভাবে পাঠাবেন? একটি মাধ্যম নির্বাচন করবেন। এই মাধ্যম হতে পারে মোবাইল ফোন, হতে পারে কোন একজন ব্যক্তির মাধ্যমে, হতে পারে চিঠিপত্র, হতে পারে ইলেকট্রনিক উপায়ে ইমেল, ফ্যাক্স ইত্যাদি হতে পারে। এরপরে পাঠানো হবে, প্রাপক সেটা গ্রহণ করবে, প্রাপক সেই প্রেরিত সংবাদের অর্থ বুঝে প্রেরককে সেই সংবাদের উত্তর দিবে, যেটাকে আমরা ফলাবর্তন বলি। এই জন্য বলা হচ্ছে যে এগুলো হচ্ছে যোগাযোগের মূল উপাদান। মনে রাখবে এগুলো থেকে এমসিকিউ আছে, যোগাযোগের মূল উপাদান। আমি কিন্তু জিজ্ঞাসা করব যে যোগাযোগ কাকে বলে। একজনকে জিজ্ঞাসা করি, সালমান রাব্বি বলো তো যোগাযোগ কাকে বলে? সালমান রাব্বি চটপট উত্তর দিতে হবে। জায়েদ আব্দুল্লাহ বলতে পারবে? জায়েদ, জায়েদ শুনতে পাচ্ছ? নাভিদ, ওকে, জায়েদের নাম। জি স্যার, স্যার নাভিদ স্যার। হ্যাঁ, এয়ারফোনে একটা সমস্যা মনে হয় স্যার। এয়ারফোনে? জি স্যার বলেন। হ্যাঁ নাভিদ বলো তো দেখি, যোগাযোগ কাকে বলে? স্যার, দুই বা ততোধিক ব্যক্তি, দল বা পক্ষের মধ্যে কোনো সংবাদ, ভাব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, মনোভাব ইত্যাদি বিনিময় হলেই তাকে যোগাযোগ বলে। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আফিবাব চৌধুরী? Yes, sir. বলো তো যোগাযোগ কাকে বলে? স্যার, দুই বা ততোধিক ব্যক্তি, দল বা পক্ষের মধ্যে কোনো সংবাদ, তথ্য, ভাব, আকাঙ্ক্ষা, ইচ্ছা ইত্যাদি বিনিময় হলে তাকে যোগাযোগ বলে। ইশরাক ভাবি বলো তো যোগাযোগের মূল উপাদানগুলো কি কি? স্যার, প্রেরক, সংবাদ, মাধ্যম, প্রাপক, ফলাবর্তন। থ্যাংক ইউ। এখন আমরা আসব যে যোগাযোগের প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে। আমরা একটু আগে যেটা দেখলাম যে এটাই একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই এখন আমরা আনুষ্ঠানিকভাবে আমরা এখানে দেখতে দেখার চেষ্টা করব। কমিউনিকেশন ইজ আ প্রসেস, যোগাযোগ একটি প্রক্রিয়া। কারণ কি? একটি ধারা, যে একটি যোগাযোগ শুরু থেকে শেষ পর্যন্ত যে ধাপগুলো অতিক্রম করতে হয় এগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয়। যেমন প্রেরক ছাড়া প্রাপকের কথাই আসতে পারে না, প্রেরক না থাকলে সংবাদের উৎপত্তি হবে না, আবার সংবাদ এর উৎপত্তি না হলে মাধ্যম তুমি নির্বাচনের প্রশ্নই আসে না, আবার মাধ্যম এবং সংবাদ যদি নির্বাচন না হয়, তৈরি না হয়, তাহলে প্রাপকের কাছে সংবাদ পাঠানোর প্রশ্নই আসে না। এই জন্যই বলা হচ্ছে যে আমরা যোগাযোগের প্রক্রিয়া গুলো কি কি। দেখো যে প্রেরক কি কি কাজ করেন। প্রেরক এই কাজগুলো ধারাবাহিকভাবে করে থাকেন, এক থেকে পাঁচ পর্যন্ত। দেখতে পাচ্ছ কি? ইয়াসিন, ইয়াসিন বলো তো দেখি, প্রেরক কি কি কাজ করেন? প্রেরক কি কাজ করেন? স্যার, সংবাদ প্রদান করে। এইখানে দেখো, এখানে যা যা আছে দেখে বলো। স্যার, প্রেরক হচ্ছে সংবাদ প্রাপকের কর্তৃক কোনো ধারণা, ধারণার উন্নয়ন। স্যার আমি দেখছি না। দেখতে পাচ্ছ না? ফাহিম আহমেদ, ফাহিম আহমেদ বলো, ফাহিম আহমেদ বলো, দেখে দেখে বলো, প্রেরক কি কি কাজ করেন? সিয়াম, সিয়াম বলো, দেখে দেখে বলো, হ্যালো হ্যালো। হ্যাঁ জি স্যার। জি বলো, দেখে বলো, প্রেরক কি কি কাজ করে যোগাযোগ প্রক্রিয়ায়, কোন কোন ধাপ। প্রথমে সংবাদ প্রেরক কর্তৃক কোনো ধারণার উন্নয়ন। হ্যাঁ,
প্রেরণ যোগ্য করে সাজানো এনকোডিং, এটাকে এনকোডিং বলে। সংবাদ হ্যাঁ মাধ্যম নির্বাচন এবং হচ্ছে সংবাদ প্রেরণ। রাইট, এই পর্যন্ত হচ্ছে প্রেরক এই ধাপগুলো অতিক্রম করে, এই কাজগুলো করে থাকে। সাইপ্রিজন বলো দেখি প্রাপক কি কাজ করে? প্রাপক প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণ গ্রহণ করে, অর্থ উদ্ধার করে সাজানো, ডিকোডিং আর ফলাবর্তন। ফলাবর্তন আমরা যদি এইটুকু একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে প্রথমে কি করবে, যিনি প্রেরক যিনি সংবাদ পাঠাতে চান, ভাব তথ্য আকাঙ্ক্ষা ইচ্ছা ইত্যাদি বিনিময় করতে চান, তার মধ্যে একটা মাথায় ধারণা কাজ করবে যে আমি কি করব, যে বন্ধুকে বলি যে জন্মদিনের অনুষ্ঠানে তাকে আসতে। এই যে জন্মদিনের অনুষ্ঠানে বন্ধুকে আসতে বললাম, এই যে আসার যে চিন্তা আমার মাথায় কাজ করবে। এরপরে প্রেরণযোগ্য করে সাজানো, এখন আমি বন্ধুকে কিভাবে আমি এই হচ্ছে দাওয়াতটা করবো, ইনভাইটেশন করব কি, ঠিক আছে, যেটা বন্ধু সহজেই গ্রহণ করবে, বন্ধুর জন্য উপযোগী হবে, এটাকে বলা হয় প্রেরণযোগ্য করে সাজানো। ওই সংবাদটাকে প্রেরণযোগ্য করে সাজানো। আমরা তখন কি করি, একটা চিঠি লিখি অথবা SMS লিখি অথবা ইমেইল করি, যেটাই হোক না কেন আমরা যে কোনো ভাবে আমরা প্রেরণযোগ্য করে সাজাই, যেটাকে বলা হয় এনকোডিং। তাহলে এনকোডিং কাকে বলে? প্রেরক কর্তৃক প্রেরিত সংবাদ প্রেরণযোগ্য করে সাজানোর নামই হচ্ছে এনকোডিং। এরপরে যিনি ওই প্রেরক যে তথ্যটি পাঠাতে চান সেটাকেই বলা হয় সংবাদ। এখন এই সংবাদ পাঠানোর জন্য একটি মাধ্যম নির্বাচন করতে হয়। এই মাধ্যম একটা যে কোনো একটা মাধ্যম বলতো, আকিব সুলতান একটা মাধ্যম বলতো, সংবাদ পাঠাবো তার জন্য একটা মাধ্যম স্যার মেইল হইতে পারে, মেইল হতে পারে, মোবাইল ফোনে হতে পারে, টেলিফোন হতে পারে, SMS হতে পারে, অথবা পত্রিকা হতে পারে, তাই না, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে। এটা হলো মাধ্যম নির্বাচন। এরপরে কি করব, আমরা যে মাধ্যমটা নির্বাচন করলাম সেই মাধ্যমে সংবাদটা প্রেরণ করব। SMS হলে SMS সেন্ড করব, মোবাইলে হলে কল হলে মোবাইল কল দেব, এটা হলো বিষয়। এখন কল করলে, কল করা হলো, কল করা হলো, এখন বলো দেখি প্রেরক যদি ফোন, তুমি আমাকে কল করলে স্যারকে একটু দাওয়াত দেই, আমি যদি ফোনটা রিসিভ না করি তাহলে কি যোগাযোগ হবে? নো স্যার। এখন কি করতে হবে, এই প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণ করতে হবে। এখন প্রাপকের কাজ, প্রেরক সংবাদ পাঠিয়েছে, এখন প্রাপক কি করবে, এই সংবাদটা গ্রহণ করবে। সাত নম্বর হচ্ছে যে সংবাদটা পাঠানো হয়েছে ওটাতে কি কথা বলা হয়েছে সেটি তিনি উদ্ধার করবেন, অর্থাৎ বোঝার চেষ্টা করবেন। এই যে বুঝে সাজিয়ে নিজের মতো করে উপলব্ধি করা, এটাকে নাম হচ্ছে ডিকোডিং। এটাকে নাম কি? ডিকোডিং। ডিকোডিং। এখন ডিকোডিং করার পরে এখন তুমি কি করবে, মানে সাজানোর পরে তুমি কি করবে, ওই যিনি প্রেরক সংবাদ পাঠিয়েছেন তাকে বলতে হবে হ্যাঁ ঠিক আছে আমি যাব কি যাব না, তাই না? এই ঠিক কিনা? জি স্যার। তুমি হয়তো আমাকে দাওয়াত করলে আমাকে পরে ফোন দিয়ে বলবে যে স্যার আপনি তো জানালেন না আপনি আসবেন কি আসবেন না। এই যে আমি জানানো, এটার নাম হচ্ছে ফলাবর্তন, অর্থাৎ তুমি তোমার সংবাদের প্রেক্ষিতে আমি আমার উত্তর প্রদান করার নামই হচ্ছে ফলাবর্তন। যখনই ফলাবর্তন হবে, যদি ফলাবর্তন না হয় তাহলে একমুখী যোগাযোগ, আর যদি ফলাবর্তন ঘটে অর্থাৎ প্রেরকের কাছে যদি আবার এটার উত্তর দেওয়া হয় তখন সেটাকে বলা হবে দ্বিমুখী যোগাযোগ। কি ধরনের যোগাযোগ বলো তো দেখি, কি ধরনের? দ্বিমুখী। দ্বিমুখী, দুই ধরনের, অর্থাৎ প্রেরক প্রাপকের কাছে পাঠাবে, প্রাপকের উত্তর বুঝে আবার প্রেরকের কাছে উত্তর দিবে, এটা হলো দ্বিমুখী যোগাযোগ। কারো কাছে অসুবিধা হয়েছে এটা বুঝতে? তার কোনো প্রশ্ন আছে? একমুখী যোগাযোগ যেমন হচ্ছে এই যে টেলিভিশনে সংবাদ যারা পাঠ করে, টেলিভিশনে সংবাদ যারা পাঠ করে তারা তোমাকে সংবাদ দিচ্ছে, তোমার কোন উত্তর দেওয়ার সুযোগ আছে বলো তো? না স্যার। তাহলে এটা একমুখী যোগাযোগ, ওটা গণযোগাযোগ আবার একমুখী যোগাযোগ। স্যার সামনাসামনি যদি কথা বলে একটা মানুষের সাথে তাহলে তো আর মাধ্যম লাগে না। হ্যাঁ মাধ্যম লাগে না, কিন্তু সেটাও দ্বিমুখী যোগাযোগ। তুমি সরাসরি আমার সামনে এসে যোগাযোগ করলে, আমার কাছ থেকে উত্তর নিয়ে গেলে, তাহলে প্রেরকের তখন সেখানে মাধ্যম নির্বাচন ওটা নাই, ওটা না, এটা এই ক্ষেত্রে নেই মাধ্যম নির্বাচন। কেন, তুমি তো একটা মাধ্যম হয়ে গেছো। আচ্ছা বুঝে নাই, তুমি প্রেরক তুমি মাধ্যম। ক্লিয়ার? ক্লিয়ার
ওকে, এরপর আসো দেখি ব্যবসায় যোগাযোগের ধরন। তুমি ভবিষ্যতে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কর্ণধার হও বা পরিচালনা অংশগ্রহণ করো, সেই ক্ষেত্রে কি কি ধরনের যোগাযোগ হতে পারে? দেখো, পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ, প্রতিষ্ঠানের ভেতরের ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, এরা যদি যোগাযোগ করে, এরা প্রতিষ্ঠানের ভেতরের ব্যক্তি, সুতরাং ভেতরের পক্ষসমূহের মধ্যে যে যোগাযোগ হয় সেটাকে বলা হয় অভ্যন্তরীণ যোগাযোগ, আর ভেতরের কোনো পক্ষ আর বাইরের কোনো পক্ষ যদি যোগাযোগ হয় সেটাকে বলা হয় বাহ্যিক যোগাযোগ। তাহলে এই পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ কত প্রকার বলো তো, রেসপন্স করো তাড়াতাড়ি। প্রতিষ্ঠানের ভেতরে যে যোগাযোগ হয় তাহলে এখানেই আবার তিন প্রকার, মানে দুই প্রকার করা হয়েছে, একটা হচ্ছে উলম্ব বা লম্বালম্বী যোগাযোগ, আর একটা হচ্ছে সমান্তরাল যোগাযোগ। বুঝতে পারছো কি? একটা হচ্ছে উলম্ব যোগাযোগ আর একটা হচ্ছে সমান্তরাল যোগাযোগ। উলম্ব যোগাযোগ মানে খাড়াখাড়ি, অর্থাৎ উপরের স্তর থেকে নিচের স্তরে যারা রয়েছে তাদের সাথে যে যোগাযোগ হয়, মানে নিচের স্তর থেকে উপরের স্তরে, উপরের স্তর থেকে নিচের স্তরে যে যোগাযোগ হয় সেটাকে বলা হয় উলম্ব যোগাযোগ। যেমন ধরে নাও যে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করলো, আবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজারের সাথে যোগাযোগ করলো, বলো তো দেখি দুইজন কি একই পদমর্যাদার নাকি ভিন্ন ভিন্ন পদমর্যাদার? তাহলে সেই ধরনের সেই সেই যোগাযোগকে বলা হবে সমান্তরাল যোগাযোগ। যেমন একটা উদাহরণ দাও তো সমান্তরাল যোগাযোগের ক্ষেত্রে, কে বলতে পারবে? যেমন ক্রয় বিভাগের ব্যবস্থাপক আর বিক্রয় বিভাগের একটা ব্যবস্থাপক যোগাযোগ হলে এটা সমান্তরাল সমান্তরাল যোগাযোগ, দুটাই দুজনেই হচ্ছে যে সমমর্যাদা সম্পূর্ণ। এখন আসো দেখি আমরা এই যে উলম্ব যোগাযোগ অর্থাৎ ভার্টিক্যাল যোগাযোগ যে আছে সেটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, সেটাকে বলা হবে কি, নিম্নগামী যোগাযোগ, ঊর্ধ্বগামী যোগাযোগ, কৌণিক যোগাযোগ। খেয়াল করবে নিম্নগামী ঊর্ধ্বগামী বুঝলাম, কিন্তু কৌণিক যোগাযোগ এটা ভালো করে বুঝতে হবে। নিম্নগামী যোগাযোগ কাকে বলে? উপরের স্তর থেকে যখন উচ্চ স্তর থেকে যখন নিম্ন স্তরের ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হয় তখন সেটাকে বলা হয় নিম্নগামী যোগাযোগ। কখন? যখন ঊর্ধ্বতন কর্মকর্তার বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন লক্ষ্য অধস্তনদেরকে জানানোর জন্য যোগাযোগ করা হয়, আদেশ নির্দেশ দিয়ে থাকে, তখন সেটাকে বলা হয় নিম্নগামী যোগাযোগ। আর ঊর্ধ্বগামী যোগাযোগ কখন হয়? যখন নিম্ন স্তরের ব্যক্তিরা বিভিন্ন বিভিন্ন বিষয়ের আপডেট বা বিভিন্ন বিষয়ের তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে, বিভিন্ন সমস্যা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানোর জন্য যোগাযোগ করে থাকে তখন সেটাকে বলা হয় ঊর্ধ্বগামী যোগাযোগ। বুঝতে পারছ? জি স্যার। হ্যাঁ, কিন্তু কৌণিক যোগাযোগ কাকে বলে? কৌণিক যোগাযোগ যখন কোনো, এটা প্রতিষ্ঠানের ভিতরের যোগাযোগ কিন্তু বলছি, যখন কোনো প্রতিষ্ঠানের কোনো এক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা অন্য কোনো বিভাগের অধস্তন কর্মকর্তার সাথে যোগাযোগ করে, অথবা কোনো বিভাগের অধস্তন কর্মকর্তা অন্য কোনো বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগ করে, তখন সেটাকে বলা হবে কৌণিক যোগাযোগ। বুঝলে কিছু? আবার একটু বলবেন। যেমন ক্রয় ব্যবস্থাপক বিক্রয় ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করলে এটা সমান্তরাল যোগাযোগ, কিন্তু ক্রয় ব্যবস্থাপক যদি বিক্রয় বিভাগের সহকারী বিক্রয় ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করে তাহলে বলো দেখি এটা কি একই বিভাগের হলো? না স্যার। একই পদমর্যাদা হলো? না স্যার। না, তাহলে এই যে ভিন্ন ভিন্ন পদমর্যাদার ভিন্ন ভিন্ন বিভাগের সাথে যখন যোগাযোগ হয় তখন সেটাকে বলা হবে কৌণিক যোগাযোগ, আড়াআড়ি কোনাকুনি ভাবে, ক্রস কমিউনিকেশন, ক্রস কমিউনিকেশন যেটাকে বলা হয়। এখন ধরো বিক্রয় বিভাগের একেবারে বিক্রয় কর্মী যিনি আছেন, ক্রয় বিভাগের ক্রয় ব্যবস্থাপকের সাথে যোগাযোগ যদি সরাসরি করে থাকে তাহলে বলো দেখি এটা কোন ধরনের যোগাযোগ হবে? আকিব সুলতান স্যার, কৌণিক স্যার। রাইট, এটা কি বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। আচ্ছা, তাহলে অনেক বড় লম্বা আলোচনা, এই জন্য শর্ট করে যাচ্ছি। এরপরে
আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ দুই প্রকার, আমরা কিন্তু এটারই মধ্যেই আছি, ব্যবসায় যোগাযোগের ধরন। আনুষ্ঠানিক যোগাযোগ দুই প্রকার, একটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ, একটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। আনুষ্ঠানিক যোগাযোগ কি, যে প্রতিষ্ঠানের নিয়ম নীতি, সাংগঠনিক কাঠামো ইত্যাদির রীতি পদ্ধতি ইত্যাদি অনুযায়ী যখন এক পক্ষ অপর একটি পক্ষের সাথে যোগাযোগ করে তখন সেটাকে বলা হবে আনুষ্ঠানিক যোগাযোগ। তোমাকে বুঝতে পারছো? যেমন ধরে নাও যে তোমাদের কলেজ থেকে যদি যদি বিদায় অনুষ্ঠান হয়, বলতো বিদায় অনুষ্ঠান আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিক? আনুষ্ঠানিক, অর্থাৎ অধ্যক্ষ স্যার বিদায় অনুষ্ঠানে তোমাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছেন, আদেশ নির্দেশ দিচ্ছেন, এটি হচ্ছে প্রতিষ্ঠানের নিয়ম নীতি অনুযায়ী তোমাদের সাথে যোগাযোগ হয়েছে, সুতরাং এটি হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ। কি বুঝা গেছে? আর অনানুষ্ঠানিক যোগাযোগ কি, প্রতিষ্ঠানের নিয়ম নীতি রীতি পদ্ধতি ইত্যাদি অনুসরণ না করে বরং একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির সাথে স্বতঃস্ফূর্ত সম্পর্কের ভিত্তিতে এক পক্ষ অপর পক্ষের সাথে যখন যোগাযোগ করে থাকে তখন সেটাকে বলা হয় অনানুষ্ঠানিক যোগাযোগ, ইনফরমাল কমিউনিকেশন। ইনফরমাল কমিউনিকেশন, যেমন তোমার সাথে আমার ক্লাসে যে যোগাযোগ হয় সেটি হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ। বলো আনুষ্ঠানিক কিনা? জি স্যার। কিন্তু হঠাৎ করে তোমার সাথে আমার হচ্ছে জাপান গার্ডেন সিটির সাথে সামনে দেখা, তোমার তোমাকে ডেকে আমি বাদাম বা চা খাওয়ার ইনভাইট করলাম, চা খেতে খেতে তোমার সাথে আমি কুশলাদি বিনিময় করলাম, কয়েকজনের সম্পর্কে জানতে চাইলাম, এই যে কথাবার্তা হলো, এটি কোন ধরনের যোগাযোগ বলো তো দেখি? অনানুষ্ঠানিক। এটি কোন নিয়ম নীতি অনুসরণ করে হয়েছে? না স্যার। না, এটি হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। এরপরে অন্যান্য যোগাযোগের মধ্যে রয়েছে ব্যক্তিগত যোগাযোগ, ব্যক্তি মাত্রই ব্যক্তিগত যোগাযোগ, অর্থাৎ একজন ব্যক্তি যখন তার নিজের প্রয়োজনে অপর কোন ব্যক্তির সাথে যোগাযোগ করে থাকে তখন সেটাকে বলা হয় ব্যক্তিগত যোগাযোগ। যেমন তুমি তোমার বাবার সাথে যোগাযোগ করলে, মায়ের সাথে যোগাযোগ করলে, দাদার খোঁজ খবর নিলে, স্যারের খোঁজ খবর নিলে, এগুলো কি কি ধরনের যোগাযোগ বলো তো দেখি? সে ব্যক্তিগত, ব্যক্তিগত যোগাযোগ। এরপরে গণযোগাযোগ কি, যখন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভৌগোলিক অবস্থানে অবস্থান করে করা ব্যক্তিদের সাথে একই সাথে অনেক লোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় বা যোগাযোগ করা হয় তখন সেটাকে বলা হয় গণযোগাযোগ, ম্যাস কমিউনিকেশন। কি কমিউনিকেশন বলো দেখি? ম্যাস কমিউনিকেশন, গণযোগাযোগ। অর্থাৎ যেমন হচ্ছে পত্রিকায় যে বিজ্ঞপ্তি দেওয়া হয়, পত্রিকায় যে সংবাদগুলো প্রচার করা হয় সেগুলো ম্যাস কমিউনিকেশন, অর্থাৎ একই সাথে লক্ষ লক্ষ পাঠক সেগুলো পাঠ করছে, তাদের সাথে যোগাযোগ করছে। তারপরে ধরো টিভিতে যে সংবাদ পরিবেশন করা হচ্ছে এগুলো একই সাথে লক্ষ লক্ষ লোক দেখছে, তাই না? এগুলো হচ্ছে আমাদের ম্যাস কমিউনিকেশন। আবার ধরে নাও যে বিশাল জনগোষ্ঠীর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, এটি একই সাথে লক্ষ লক্ষ ব্যক্তিদের সাথে যোগাযোগ, এটি হচ্ছে কি কি ধরনের যোগাযোগ বলো তো দেখি? ম্যাস কমিউনিকেশন বা গণযোগাযোগ। এরপরে সাংগঠনিক যোগাযোগ কি, সংগঠনের প্রয়োজনে সংগঠনকে গুছিয়ে পরিচালনার জন্য যে যোগাযোগ করা হয়ে থাকে সে সাংগঠনিক যোগাযোগ বলা হয়। যেমন হচ্ছে এরা বলছে যে প্রাতিষ্ঠানিক দলিলপত্র প্রণয়ন, কাঠামোগত চিত্র নির্ধারণ, উদ্দেশ্য নির্ধারণ, পলিসি প্রণয়ন, বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে এ ধরনের যোগাযোগ করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা লক্ষ্য নির্ধারণ করলো, সেটি জানানোর জন্য অধস্তন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলো, এটি হচ্ছে আমাদের ম্যাস কমিউনিকেশন বা হচ্ছে সাংগঠনিক যোগাযোগ। আবার দৈনন্দিন বা রুটিন যোগাযোগ কি, যে দৈনন্দিন কার্যগুলি পরিচালনার স্বার্থে প্রতিনিয়ত তথ্যাদির যেসব বিনিময় ঘটে তাকে দৈনন্দিন যোগাযোগ বলা হয়। যেমন প্রতিদিন তোমাকে প্রতিষ্ঠানে যদি যেতে হয়, গিয়ে বসকে ফোন দিতে হয়, অন্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হয়, ফাইল ওয়ার্ক করার জন্য কাজ করতে হয় ইত্যাদি, এই যে যোগাযোগগুলো এগুলো হচ্ছে দৈনন্দিন বা রুটিন যোগাযোগ। কার কোনো প্রশ্ন আছে এই জায়গায়? না স্যার। সবাই সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে জাস্ট এ মিনিট, আমি তোমাদের ক্লাসে একটু ঢুকবো। ওকে এবার আসো দেখি যোগাযোগের মাধ্যম। আমরা এই যে একটু আগে দেখেছিলাম যে কি যোগাযোগের মূল উপাদান হচ্ছে প্রেরক, সংবাদ আর এই যে তিন নম্বর দেখতে পাচ্ছ মাধ্যম, তাই না? মাধ্যমের ক্ষেত্রে তোমরা বলেছিলাম আমরা কি করেছিলাম,
যে আমরা মোবাইল ফোন হতে পারে, তাই না, এসএমএস হতে পারে, ইন্টারনেট হতে পারে, ইত্যাদি হতে পারে, মেইল হতে পারে। তাহলে এই যোগাযোগের মাধ্যমগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। আমরা কিভাবে যোগাযোগ করি, একটা হচ্ছে শাব্দিক যোগাযোগ, আর একটা হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ। কি কি যোগাযোগ বলো তো দেখি, শাব্দিক যোগাযোগ ও শব্দ বহির্ভূত যোগাযোগ। হ্যাঁ, শাব্দিক যোগাযোগ আর শব্দ বহির্ভূত যোগাযোগ। আচ্ছা, তাহলে শাব্দিক যোগাযোগ কাকে বলে? শব্দ, আমরা শব্দ লিখে শব্দ বলি আর মুখেও শব্দ প্রকাশ করি, তাই না, ঠিক কিনা বলো তো দেখি। তাহলে শাব্দিক যোগাযোগ অর্থাৎ শব্দ ব্যবহার করে যখন এক পক্ষ অপর পক্ষের সাথে যোগাযোগ করে থাকে তখন সেটাকে বলা হয় শাব্দিক যোগাযোগ। এই শাব্দিক যোগাযোগকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লিখিত যোগাযোগ আর একটা হচ্ছে মৌখিক যোগাযোগ। মোস্ট ইম্পর্টেন্ট, একটা লিখিত যোগাযোগ কাকে বলে, মৌখিক যোগাযোগ কাকে বলে, কি কি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো কিন্তু আমি কিন্তু বারবারই বলে থাকি। যারা নোট করার নোট করে নিবে, পরে কিন্তু আবার বলতে পারবে না স্যার সাজেশন দেন। প্রতি লেকচারেই মোস্ট ইম্পর্টেন্ট কি কি সেগুলো বলে দেওয়া হচ্ছে এবং ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90%। আচ্ছা, লিখিত যোগাযোগ কাকে বলে, যখন এক প্রেরক লিখে প্রাপকের সাথে যোগাযোগ করার, লিখে তথ্য সংবাদ ভাব আদান প্রদানের জন্য প্রাপকের সাথে যোগাযোগ করে থাকে তখন সেটাকে বলা হবে লিখিত যোগাযোগ, ঠিক আছে। আবার যখন মৌখিক যোগাযোগ কাকে বলে, লিখে নয় বরং হচ্ছে মুখে শব্দ উচ্চারণ করার মাধ্যমে, মুখে শব্দ উচ্চারণ করার মাধ্যমে এক পক্ষ অপর পক্ষের সাথে যোগাযোগ করে থাকে তখন সেটাকে বলে মৌখিক যোগাযোগ। তো কখন লিখিত যোগাযোগ, কখন মৌখিক যোগাযোগ করা হয়, লিখিত যোগাযোগের কি সুবিধা, মৌখিক যোগাযোগের কি সুবিধা, লিখিত যোগাযোগের কি অসুবিধা, মৌখিক যোগাযোগের কি অসুবিধা, এগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে প্রশ্নের উত্তর দিতে আর কোনো অসুবিধা হবে না। আর একটা হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ, অর্থাৎ শব্দ ব্যবহার না করে, শব্দ ব্যবহার না করে আমরা যখন অন্য কোনো হচ্ছে অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা, স্থান, দূরত্ব, স্পর্শ, প্রতীক ইত্যাদির মাধ্যমে যখন আমরা যোগাযোগ করার চেষ্টা করি তখন সেটাকে বলা শব্দ বহির্ভূত যোগাযোগ। আমরা যখন রাস্তায় গাড়ি চালাই অথবা গাড়িতে চড়ে যাই তখনই, যখন রাস্তার মধ্যে মোড় থাকে তখন ডান পাশে আরো সাইন থাকে, বাঁকা করে আরো সাইন থাকে, থাকে না বলো তো দেখি। জি স্যার থাকে। তাহলে এই অ্যারো সাইন কি কোনো শব্দ? এটি একটি প্রতীক, এটি একটি প্রতীক। সুতরাং প্রতীক দিয়েও তোমাকে যোগাযোগ করা হচ্ছে যে গাড়ি ইউটার্ন করবে, গাড়ি ইউটার্ন করবে অথবা ইউটার্ন দিয়ে ক্রস করা হয়েছে, ইউটার্ন নিষেধ। এখানে কোনো শব্দ লেখা হয়নি কিন্তু শব্দ বহির্ভূত একটি প্রতীক লেখানো হয়েছে, তার মানে এটাই তোমার কাছে যোগাযোগ যে এখানে ইউটার্ন নিষেধ, কি তাই না? তোমাকে কোনো কিছু না বলেই, তোমাকে যদি আমি মানে কেউ চোখ রাঙিয়ে, চোখ বড় বড় করে, চোখ লাল করে অথবা চোখ মেরে অথবা হচ্ছে ওই বা ক্ষুধা লাগলে আমরা এক এক ভাবে এক এক রকম অঙ্গভঙ্গি করে থাকি, ঠিক কিনা বলো তো দেখি। ক্ষুধা লাগলে পেট চিপে ধরি, কারো মুখ শুকিয়ে যায়, তাই না? আবার কাউকে স্পর্শ করলেই বোঝা যায়, যেমন ধরো কেউ যদি শোকসন্ত মানে কেউ যদি ব্যথা পায় অথবা শোকে আচ্ছন্ন হয় তখন তার ঘাড়ে যদি হাত দেয়া হয় তাহলে ওই ব্যক্তি বুঝে ফেলে যে আমাকে সান্ত্বনা দিচ্ছে। এই যে শব্দ ব্যবহার না করেও যখন একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করে থাকে তখন সেটাকে বলা শব্দ বহির্ভূত যোগাযোগ। কি ক্লিয়ার তোমাদের কাছে? স্যার হ্যাঁ বলো স্যার, রুটিন যোগাযোগটা একবার একটু বলবেন। রুটিন যোগাযোগ, আচ্ছা, দৈনন্দিন বা রুটিন যোগাযোগ, যখন একজন ব্যক্তি প্রতিনিয়ত একই ধরনের কাজ করে থাকে, যে কাজগুলো প্রতিনিয়ত একই ধরনের করে থাকে। যেমন তোমাকে কি করতে হয়, ধরে নাও যে তুমি অফিসে কাজ করছো, চাকরি করো, তাহলে তোমাকে অফিসে গিয়েই তোমাকে কি করতে হবে, যে বসের কাছে গিয়ে হাজিরা দিতে হবে, বসকে ফোন করতে হবে, তারপর অন্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে, বলো তো দেখি কাজের অগ্রগতি, তোমার প্রতিদিনের দিন শেষে কত টাকা সেল হলো এটা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে হবে, যারা সেলস অফিসার, বুঝতে পারছো,
যারা সেলস অফিসার তারা কি করে, ওরা প্রতিষ্ঠানে দিনে কত টাকা সেল করলো দিন শেষে হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো যোগাযোগ মাধ্যমে তার বসকে জানাতে হয়। বুঝতে পারছো কি? জি স্যার। এই যে প্রতিদিন এই কাজগুলো করতে হয় তাকে, দিনের শুরুতে কত টাকার মাল নিয়ে বের হলো, দিন শেষে কত টাকা বিক্রি করলো, কত টাকা কালেক্ট হলো, কত টাকা বাকি থাকলো, এর সমস্ত তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে হয়। এই কাজগুলো তাকে দৈনন্দিন কাজ করতে হয়, সুতরাং এটি দৈনন্দিন বা রুটিন যোগাযোগ। বুঝতে পারছো কি? একজন দপ্তরী, একজন দপ্তরী কি করে, আমাদের কলেজে ইয়া করে না, তোমাদের ক্লাস ঘন্টা দেয় না বলো তো দেখি? জি স্যার। যে পিয়ন ঘন্টা দেয় তার প্রতি ঘন্টায় তার ঘন্টা দেওয়াটাই তার কাজ। সুতরাং ঘন্টা দিয়ে তোমাকে জানানো এই ঘন্টা শেষ, এই ঘন্টা শুরু, টিফিন শেষ, টিফিন শুরু, এটা তার দৈনন্দিন রুটিন, দৈনন্দিন বা রুটিন যোগাযোগ। এবার আসো দেখি, স্পর্শ করলে নীরব, নীরবতায় সম্মতি লক্ষণ। তুমি কাউকে যদি কোনো প্রস্তাব দাও সে যদি নীরব থাকে তার মানে তুমি বুঝে ফেলো যে তোমার প্রস্তাবের পক্ষে তার সমর্থন রয়েছে, তাই না? কাউকে যদি দর্শন করো দেখো, দেখলেই তার মধ্যে একটা একটা কি হবে, এই যে যোগাযোগ সংগঠিত হবে। স্পর্শ করলেও হবে, বিভিন্ন অঙ্গভঙ্গি অঙ্গভঙ্গি করলেও বিভিন্ন যোগাযোগ সংগঠিত হবে। এখন আসো দেখি, তাহলে তোমরা বাড়ির কি কাজ করবে? আমরা এই জায়গাটি থেকে থেকে একেবারে ছোট ছোট যে প্রশ্নগুলো ওটা তো পড়তেই হবে, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন যেগুলো, সেগুলো হচ্ছে যোগাযোগ কাকে বলে, আমরা আলোচনা করেছি, উত্তর লেখা আছে, ইউটিউবে থাকবে এবং রিপোর্ট প্রিন্সিপালে যাবে, তোমরা সেটা দেখে নেবে। এনকোডিং এবং ডিকোডিং বলতে কি বোঝায়, মোস্ট ইম্পর্টেন্ট, বরাবরই প্রশ্ন আসে। ফলবর্তন বলতে কি বোঝায়, এটাও বারবার আসে। অভ্যন্তরীণ যোগাযোগ, মৌখিক যোগাযোগ, লিখিত যোগাযোগ, গণযোগাযোগ, এগুলো ফ্রিকোয়েন্টলি আসে, এগুলো বিশ্বাস হয় তোমাদের? কি বিশ্বাস হয়? রাইট, হ্যাঁ, এগুলো কিন্তু আমি জেনেই বলছি। সুতরাং তোমাদেরকে এগুলো গুরুত্ব সহকারে মুখস্থ করে লিখতে হবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আজকে যেহেতু 2021 সালের প্রথম ক্লাস, তোমাদের আমরা শেষ করব, শেষ করার পরে আবার রিভিশন ক্লাস আছে যেহেতু, সুতরাং তোমাদের একটু আন্তরিক হতে হবে, বাসায় রেগুলার পড়বে, ক্লাসে রেগুলার উপস্থিত থাকতে হবে। উপস্থিতির উপর স্যার কিন্তু গতকালের গত দিনের ঘোষণা অনুযায়ী তোমরা দেখেছো যে তোমাদের উপস্থিতির মার্ক আছে, সুতরাং এই মার্ক মেনটেন করা হবে। আমি তোমাদের প্রেজেন্ট নিয়েছি, এটা ক্লাস টিচারের কাছে পৌঁছে যাবে, বি কেয়ারফুল। আর হচ্ছে যখন ক্লাসে জয়েন করবে, এই যে কার কার রোল যেন আমি দেখলাম ঠিক নাই, রাজিন আসিফ এর রোল ঠিক নাই। তারপরে হচ্ছে সামনে এম লেখে, কোনো কিছু লেখা যাবে না, তোমরা ডাইরেক্ট শুধু 5 ডিজিটের রোল সেট করবে, ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? তাহলে ক্লাস টিচারের সুবিধা হবে আর কি, এজন্য বললাম। তো হ্যাঁ বলো স্যার, আমাদের কি এইচএসসি এর সিলেবাস কভার করার মতো মানে ভালো পর্যাপ্ত সময় আছে? এইচএসসি কভার, তোমাদের তো সরকারের ঘোষণা অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে হচ্ছে জুলাইতে, বুঝতে পেরেছো? জুলাই 1 তারিখ, জুলাইর দিকে এসএসসি এর কথা বলা হয়েছে, জুনের দিকে, আর এইচএসসি জুলাইর দিকে। তো সে অনুযায়ী আমরা বলবো যে আমরা রিভিশন দেওয়ার যথেষ্ট সময় পাবো আশা করছি, তবে যেহেতু ক্লাসের সংখ্যা এখন কম, আবার বলাও সমীচীন হবে না যে আমরা যথেষ্ট সময় পাবো, কারণ আগে ক্লাস পাইতাম 5টা করে, এখন তোমাদের ক্লাস নিচ্ছে দুটো করে, টাফ হয়ে যাবে হতে পারো। যাই হোক, ইনশাল্লাহ তোমরা আমার ক্লাস ফলো করো, দেখবে যে সবকিছু উদ্ধার হয়ে যাবে। কারো কোনো কথা না থাকলে, জিজ্ঞাসা না থাকলে ক্লাস শেষ করবো এখানে। স্যার সিলেবাস কি কমাবে না? এটি সরকার যদি করে থাকে করার তো কথা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমার যদি সুযোগ থাকে, হ্যাঁ, তাহলে হয়তো সেরকম পরামর্শ থাকবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।